হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি ইউরোপ নিয়ে। যারা ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছুক এবং নিউজ জানার জন্য ইচ্ছুক যে ইউরোপের ভিসা, রোমানিয়ার ভিসা দেওয়া শুরু হয়েছে কিনা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। কারণ আজকের ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও বা ইম্পর্টেন্ট ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। রোমানিয়া দেশ, এই দেশটি অত্যন্ত সফল এবং দেশটি যতটা দেখতে সুন্দর ততটাই প্রতিনিয়ত সফলতা অর্জন করে যাচ্ছে। রোমানিয়া, আলবেনিয়া, সুইজারল্যান্ড ইত্যাদি দেশগুলো আমাদের ইউরোপের আন্ডারে রয়েছেন এবং ইউরোপের আয়তায় যতগুলো দেশ রয়েছে তাদের টাকার মান কিন্তু বিশ্বের টপ টেনের ভিতরেই পড়ে থাকে। অল্প টাকায় এবং স্বল্প সময় যাওয়ার সুযোগ রয়েছে। আপনারা সবাই জানেন ইউরোপের টাকার মান কিন্তু অনেকটাই বেশি, আপনারা অনেক টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। ইউরোপ দেশটি কিন্তু নিত্যদিনই সফলতা অর্জন করে যাচ্ছে এবং এই দেশটি প্রতিদিনই সফলতা অর্জন করার সাথে সাথে এই দেশটি অর্থনৈতিক দিকটি কিন্তু অতটাই ততটাই স্বাবলম্বী। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। কারণ একটি লাইক 1000 ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে। বন্ধুরা, আপনারা সবাই জানেন রোমানিয়া দেশটি কিন্তু ইউরোপের আওতায় রয়েছে এবং এই দেশটিতে সম্পূর্ণ আমরা ম্যান পাওয়ার করে লিগ্যাল ওয়েতে ফিঙ্গারিং এর মাধ্যমে শ্রমিক পাঠিয়ে থাকি। ম্যান পাওয়ার বলতে বন্ধুরা আপনি বুঝতেই পারছেন, ম্যান পাওয়ার মানে সম্পূর্ণ লিগ্যাল এবং সৎ উপায়ে আমরা ম্যান পাওয়ার করে লিগ্যাল ওয়েতে ফিঙ্গারিং এর মাধ্যমে আমরা কিন্তু শ্রমিক পাঠিয়ে থাকি রোমানিয়া বা ইত্যাদি দেশগুলোতে। রোমানিয়া দেশটি অত্যন্ত সফল এবং এই দেশে এখন বর্তমানে ঈদের পর শ্রমিক বা ভিসা দেওয়া হবে এবং যারা গতবার বা বর্তমানে যারা রোমানিয়াতে যাবে তারা খুব স্বল্প সময়, অল্প টাকায় রোমানিয়াতে ভিসার মাধ্যমে লিগ্যাল ওয়েতে ফিঙ্গারিংয়ের ওয়ের মাধ্যমে যেতে পারবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু শুধু রোমানিয়া না, সকল ধরনের দেশের কিন্তু ভিসার ইনফরমেশনটি আপলোড করা হয়। এখন বন্ধুরা প্রশ্ন হলো, রোমানিয়াতে কী কাজে আপনারা যেতে পারবেন? সেই তথ্যটা জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং এ টু জেড প্রসেসিং ইনফরমেশন জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। কারণ একটি লাইক 1000 ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে। রোমানিয়াতে সুইং অপারেটর বা গার্মেন্টসের কাজে শ্রমিক নিয়োগ। সুইং অপারেটর বলতে ফ্যাটলক, ওভারলক, প্লেন মেশিন ইত্যাদি মেশিনগুলো যারা সম্পূর্ণভাবে ভালো মতো চালাতে পারেন বা ইউজ করতে পারেন তাদেরই কিন্তু রোমানিয়াতে শ্রমিক হিসাবে নিয়োগ করা হবে। বন্ধুরা, বর্তমানে যারা আপনারা গার্মেন্টসের কাজে নিয়োজিত আছেন তাদেরও কিন্তু এই রোমানিয়াতে পাঠানো সম্ভব হবে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। কারণ গার্মেন্টসের অপারেটরের দাম কিন্তু অনেকটাই বেশি রোমানিয়াতে। রোমানিয়া দেশটিতে কিন্তু নিত্যদিনই গার্মেন্টসের কাজে শ্রমিক নিয়োগ হতেই যাচ্ছে। আপনাদের মধ্যে যারা যারা রোমানিয়া দেশটিতে গার্মেন্টসের কাজে যাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওর শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলেই কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই জানতে পারবেন। রোমানিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার, এগ্রিকালচার, বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজে শ্রমিক নিয়োগ করা হবে। প্রথমেই বলা যাক ফ্যাক্টরি ওয়ার্কার, সুনামধন্য বড় বড় ফ্যাক্টরিগুলোতে শ্রমিক নিয়োগ হবে, এতে বেতনে কিন্তু ভালো আকারে হবে। ফ্যাক্টরি ওয়ার্কার বলতে আনুষাঙ্গিক কিছু কাজ করতে হবে এবং কিছু তৈরি করার জন্য সাহায্য করতে হবে এবং হেল্পারিং করতে হবে বা ওভাল ইত্যাদি কাজগুলোতে কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কারে শ্রমিক নিয়োগ করা হয়। এছাড়াও এগ্রিকালচার, এটা বলতে কৃষিকাজ, কৃষিকাজ যারা গ্রামে বর্তমানে করে আছেন তারা কিন্তু এগ্রিকালচার কাজে রোমানিয়া দেশটিতে যেতে পারবেন। এবং এগ্রিকালচার এক কথায় বলতে কৃষিকাজ, যেটা আমাদের বাংলাদেশে কৃষি উন্নয়নশীল দেশ বলে বা কৃষি নির্ভরশীল দেশ বলে চিহ্নিত। এবং বিল্ডিং কনস্ট্রাকশন, যারা বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ করেন তাদেরও কিন্তু রোমানিয়াতে নিয়োগ করা হবে এবং হেভি কাজ বলে বিল্ডিং কনস্ট্রাকশনটি গণনা করা হয়। যারা কনস্ট্রাকশনের কাজ পারেন তারাও কিন্তু স্বল্প টাকায় অল্প সময়ে রোমানিয়া দেশটিতে যেতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। ডিউটি করতে হবে মোট 8 ঘন্টা, বেতন হবে 600 থেকে 800 ইউরো, থাকা খাওয়া সম্পূর্ণটাই ফ্রি। বন্ধুরা বুঝতেই পারছেন 8 ঘন্টা ডিউটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন 600 থেকে 800 ইউরো, এতে বেতন হবে
আর 600 থেকে 800 ইউরো এবং থাকা এবং খাওয়া সম্পূর্ণটাই ফ্রি। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে প্রতি মাসে একটি মোটা অঙ্কে বা বড় অঙ্কের টাকা প্রতি মাসে আপনারা পাঠাতে পারবেন, স্বল্প সময়ে অল্প টাকা বা স্বল্প সময়ে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করে আপনারা রোমানিয়াতে যেতে পারবেন এবং অনেক টাকা ইনকাম করে দেশে মানুষের কাছে পাঠাতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। রোমানিয়া দেশটি কিন্তু নিত্যদিনই সফলতা অর্জন করে যাচ্ছে এবং এই দেশটি বর্তমানে চালু হয়ে গিয়েছে শ্রমিক নেওয়া। দেশটি দেখতে যতটা সুন্দর অর্থনীতির দিকটা ততটাই সচল এবং এই দেশের টাকার মান কিন্তু নিত্যদিনে বৃদ্ধি পাচ্ছে বা ইউরোপের টাকার মান কিন্তু নিত্যদিনে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে দেশটি সফলতা অর্জন করে যাচ্ছে। বন্ধুরা ডিউটি 8 ঘন্টা করতে হবে, তার সাথে ওভারটাইম রয়েছেই। এছাড়া বন্ধুরা ওভারটাইম করলে কিন্তু আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। এছাড়া লোনের ব্যবস্থা থাকবে, লোন নেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের অনেকটা সচল হয়ে যাবেন বা অল্প টাকা যাওয়ার সুযোগ পাবেন রোমানিয়াতে। লোন নিলে আপনারা কিন্তু অনেক স্বল্প সময় এবং সহযোগিতার সাহায্যে রোমানিয়া দেশটিতে যেতে পারবেন এবং আপনারা যারা রোমানিয়া দেশটিতে যাওয়ার জন্য ইচ্ছুক এই ভিডিও শেষে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলেই কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই জানতে পারবেন। বন্ধুরা এই ভিডিও শেষে আমার কাঙ্ক্ষিত যোগাযোগ নাম্বারটি দেওয়া থাকবে এবং ফুল প্রসেসিং যদি আপনারা জানতে চান আমার দেশি ভিসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে জর্ডান, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই ইত্যাদি দেশের ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়। যারা বিদেশে যাওয়ার জন্য প্রার্থী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। বন্ধুরা এটা হলো আমার যোগাযোগ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই জানতে পারবেন। বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্টখাটো ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যেমন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সকল দর্শকের কাছে এবং মানুষকে উপকার করবেন, মানুষকে সাহায্য করবেন এবং এই ভিডিও শেয়ারের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে সাহায্য করবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। আসসালামু আলাইকুম।